গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইটস মি নেনা। আর আমি তোমাদের জন্য আজ নিয়ে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও। ইন্টারেস্টিং ভিডিও এটাই যে আমি আজ একটা মেকআপ লুক ক্রিয়েট করব। আর আমি যে মেকআপ লুকটা ক্রিয়েট করব সেটার যত সমস্ত প্রোডাক্ট আছে সবই আন্ডার 10 রুপিসের মধ্যে হবে, মানে 10 টাকার মধ্যে হবে। আর এই ভিডিওটা তাদের জন্যই যারা খুব 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 মেকআপ করতে ভালোবাসে, কোনো আর্থিক সমস্যার জন্য মেকআপ করতে পারছে না, বা যাই হোক কোনো পার্সোনাল প্রবলেম হতে পারে, তো এই ভিডিওটা তাদের জন্যই আমি ক্রিয়েট করব। তো চলো শুরু করা যাক। তার আগে একটা কথা, আমার চ্যানেলটিকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করোনি অথবা যারা আমার ভিডিও নতুন দেখছো, তো অবশ্যই আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে করে আমার ভিডিওটা তোমরা দেখতে পারো। আর অনেক অনেক সাপোর্ট করো আমাকে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা শুরু করো। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি একটা জলের বোতল থেকে জল একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এরপরে আমি একটুখানি তুলো নিয়েছি, তুলোটাকে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে আমি মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ 10 টাকা দামের ফেস ওয়াশ আমি কোনো দোকানেই পাইনি। অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তোমরা যদি পাও তাহলে ইউজ করতে পারো। এরপর দেখো আমি জয়ের পিওর অ্যালো ময়েশ্চারাইজারটা ইউজ করব। এটার দামও 10 টাকা, তোমরা খুব সহজে এটা কিনতে পারো, খুবই কম দাম আর ময়েশ্চারাইজারটাও খুব ভালো। খুবই ভালো করে আমি এটা হাতের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ এটার গন্ধটাও খুব সুন্দর। তো দেখো ভালো করে আমার ময়েশ্চারাইজ করা হয়ে গেছে। এরপরে আমি ADS এর এই আইভ্রো পেন্সিলটা নিয়েছি, এটার দাম 5 টাকা। আইভ্রো পেন্সিলটা দিয়ে আমি ভালো করে আইভ্রোটাকে সেট করে নেব। এই আইভ্রো পেন্সিলটা খুব একটা ভালো না, এর থেকে আমি ভালো খুঁজেছিলাম কিন্তু আমি পাইনি। যেগুলো পেয়েছিলাম সেগুলোর দাম অনেক বেশি ছিল, তাই আমি পারচেস করিনি, কারণ 10 টাকার মধ্যেই আমাকে পারচেস করতে হবে, তাই আমি করিনি। এরপরে আমি দেখো ইয়ারবাড দিয়ে আমি ভালো করে আইভ্রোটা সেট করে নিচ্ছি, কারণ আমি কোনো 10 টাকা দামের ব্রাশ কিংবা তুলি পাইনি, তাই এই ইয়ারবাডটা দিয়েই আমাকে কাজ চালাতে হচ্ছে। এরপর দেখো আমার দুটো গুঁড়োই কমপ্লিট। এই চিরুনিটা দিয়ে আমি ভালো করে সেট করে নিচ্ছি। এরপর আমি ফাউন্ডেশনের জন্য এই পন্স হোয়াইট বিউটিটা নিয়েছি, এটার দামও 10 টাকা, কারণ কোনো 10 টাকা দামের আমি ফাউন্ডেশন খুঁজে পাইনি, তাই এই ক্রিমটা দিয়ে আমি ফাউন্ডেশনের কাজ চালিয়ে নেব। দেখো ভালো করে আমি আঙুলের সাহায্যে ডট ডট করে পুরো মুখে লাগিয়ে নেব। এরপর হাতের সাহায্যে আমি ব্লেন্ড করে নেব, কারণ কোনো বিউটি ব্লেন্ডার আমি খুঁজে পাইনি, 10 টাকা দামের কোনো বিউটি ব্লেন্ডার আমি কোনো দোকানেই পাইনি, তাই আমি হাতের সাহায্যেই ভালো করে লাগিয়ে নেব। এই ক্রিমটা বেশিক্ষণ মুখের মধ্যে লাগিয়ে রাখলে শুকিয়ে যায়, তাই আমি তাড়াতাড়ি করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে এই ক্রিমটা মুখের মধ্যে শুকিয়ে না যায়, এর জন্য আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। তো এরপরে আমি পন্সের এই পাউডারটা নিয়েছি, এটার দামও 10 টাকা। তো এটা আমি এই তুলোটা দিয়ে ভালো করে মেকআপটা সেট করে নেব। আমি তুলোটা দিয়ে পাউডারটা লাগাচ্ছি, কারণ আমি কোনো 10 টাকা দামের তুলি বা ব্রাশ পাইনি, বিউটি ব্লেন্ডারও পাইনি, তো এই তুলোটা দিয়ে আমাকে কাজ চালাতে হচ্ছে। তো তোমরা যদি কোনো ব্রাশ পাও 10 টাকা দামের তো ইউজ করতে পারো। তো দেখো আমি গলাতেও লাগিয়ে নেব, কারণ গলাতেও মেকআপ করাটা কিন্তু খুবই জরুরি। তো এরপর দেখো আমি এই কাজলটা নিয়েছি, এটা ব্লু ফ্যাশনের কাজল, এটার দামও 10 টাকা। তো এই কাজলটা খুবই ভালো, এটা দিয়ে আমি কাজলটা পরে নেব ভালো করে। তো দেখো আমার কাজল লাগানো হয়ে গেছে। তো এরপরে আমি আইশ্যাডোর জন্য স্মোকি টাইপের একটা আইশ্যাডো করব,
তো সেই জন্য আমি এই কাজলটা দিয়েই উপরে আন্ডারলাইন করে নিচ্ছি। ভালো করে আন্ডারলাইন করে নেব এটা দিয়ে। দুটো চোখেই আমি ভালো করে আন্ডারলাইন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছো আমার দুটো চোখেই লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে দেখো আমি দুটো লিপ লাইনার কিনেছিলাম, একটা রেড কালারের আর একটা পিঙ্ক কালারের। তো রেড কালারের যেটা কিনেছিলাম সেটা দিয়ে আমি উপরের আন্ডারলাইনটা করব। লিপ লাইনারটা খুব ভালো ছিল, 10 টাকা দাম, দুটোরই 10 টাকা, 10 টাকা 20 টাকা নিয়েছে। এরপর আমি এই ইয়ারবাডটা দিয়ে ভালো করে আইশ্যাডোটা সেট করে নেব। দেখো সেট করার পরে হালকা ভাবটা চলে আসছে, কারণ 10 টাকার জিনিস তো বেশ মানে বেশি ডার্ক হয় না, কাজলটাও বেশি ডার্ক হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা আরও একবার করে লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে ভালো করে সেট করে নেব। তো কাজলটাও এবার আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি ইয়ারবাড দিয়ে, কারণ ডার্কনেসটা ভালো আসেনি, তো সেই জন্য আমি আরও একবার করে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো দেখো আমার লাগানো হয়ে গেছে। এরপরে আমি এই লিপ লাইনারটা চোখের নিচেও হালকা করে শেড দিয়ে দিব, ইয়ারবাড দিয়ে ভালো করে সেট করে নেব। তো আমাদের আইশ্যাডো লাগানো কমপ্লিট। এবারে আমরা এই লাইনারটা ইউজ করব। এটা কালার ফ্যাশনের লাইনার, এটার দামও 10 টাকা নিয়েছে। লাইনারটা মোটামুটি ঠিকঠাকই ছিল। তো এই লাইনারটা দিয়ে আমি ভালো করে আন্ডারলাইন করে নেব। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস আমার দুটো চোখেই লাইনার লাগানো কমপ্লিট। এরপর আমি ব্লাশার ইউজ করব। ব্লাশার আমি লিপ লাইনারটা দিয়েই ইউজ করব। তো হাতের সাহায্যে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করতে লাগবে, কেন কি এটা পেন্সিলের দাগ, তো খারাপ লাগতে পারে ভালো করে ব্লেন্ড না করলে। তো আমি ভালো করে ব্লেন্ড করে নেব। তো আমার ব্লাশার লাগানো কমপ্লিট। এরপর আমি এই ভেজলিনটা ইউজ করব, হাইলাইটার হিসাবে ইউজ করব। হালকা করে নিয়ে আমি লাগিয়ে নেব। আমি এই ভেজলিনটা ইউজ করছি কারণ আমি কোনো দোকানেই 10 টাকা দামের হাইলাইটার খুঁজে পাইনি, তাই আমি এই ভেজলিনটা ইউজ করছি। ভালো করে আমি ঠোঁটেও লাগিয়ে নেব। এরপর আমি লিপ লাইনার দিয়ে লিপটা আন্ডারলাইন করে নেব। এরপর দেখো আমি একটা পুচকো লিপস্টিক কিনেছি, এটার দামও 10 টাকাই নিয়েছি, কিন্তু লিপস্টিকটা অতটা ভালো না। এই লিপস্টিকটা লাগানোর পরে আমার ভালো লাগছিল না, তাই আমি এই লিপ লাইনারটা দিয়ে হালকা করে উপর দিয়ে সেট করে নিলাম। তো দেখো এরপরে আমি এই টিপে পাতাটা কিনেছিলাম 5 টাকা দিয়ে, তো টিপটা আমি পরে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুক। সো ফ্রেন্ড, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর ভিডিওটি দেখে যদি তোমাদের মনে হয় যে ভিডিওটি হেল্পফুল হয়েছে, তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ওটা একদম ফ্রি।
আর আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।